হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সাথে আমি আওলাদ। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বিএসএফের হেড কনস্টেবল নিয়োগ হচ্ছে, ছেলে মেয়ে উভয়ই আবেদন করার যোগ্য। স্যালারি থাকতেছে 25,500 থেকে শুরু। বন্ধুরা, প্রতিদিনের ন্যায় ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এবং পাশে আসা বেল আইকনটিকে প্রেস করো, এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে। বন্ধুরা, চলো আমরা বিস্তারিত আলোচনা করি এই রিক্রুটমেন্ট সম্পর্কে। বন্ধুরা, এখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের হেড কনস্টেবল পদে টোটাল ভ্যাকান্সি রয়েছে 1,072টা। এখানে ভারতের প্রত্যেক মহিলা পুরুষ সবাই আবেদন করতে পারবে। বেতন রয়েছে 25,500 থেকে 81,100 অবধি। বয়স সীমা হচ্ছে 12/6/2019-এর হিসেব করে লাগতেছে কত, 18 থেকে 25 বছরের মধ্যে। ওবিসিরা 3 বছর, এসসিরা 5 বছরের ছাড় পাচ্ছে। আর হেড কনস্টেবল, এখানে হেড কনস্টেবলের কয়েকটা ভাগ রয়েছে। প্রথম ভাগে রয়েছে হেড কনস্টেবল রেডিও অপারেটর, এখানে ভ্যাকান্সি রয়েছে টোটাল 300টি। তার মধ্যে ইউআরের ক্ষেত্রে 269টি, ইডাব্লিউএসের ক্ষেত্রে 31টা। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগতেছে মাধ্যমিক পাস প্লাস 2 বছরের আইটিআই অথবা 12 পাস, ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স নিয়ে 60% মার্কস। আর সেকেন্ডে রয়েছে হেড কনস্টেবল রেডিও মেকানিক, এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 772টা। ইউআরের ক্ষেত্রে 349 জন, ইডাব্লিউএসের ক্ষেত্রে 54 জন, ওবিসির ক্ষেত্রে 151 জন, আর এসসির ক্ষেত্রে 146 জন, এসটির ক্ষেত্রে 72 জন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান লাগতেছে 10 পাস প্লাস 2 বছরের আইটিআই, 10+2 বছরের আইটিআই লাগতেছে অথবা 12 পাস, ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স 60% মার্কস। বলছে বন্ধুরা, রিটেন টেস্ট, ফিজিক্যাল টেস্ট, স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডকুমেন্টস। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে লিখিত পরীক্ষা হবে, তারপরে তোমার ফিজিক্যাল টেস্ট হবে, ফিজিক্যাল টেস্টের পর এরপর মেডিকেল টেস্ট হবে। আর বন্ধুরা, যার যেটা স্পেশাল, এখানে মেকানিক্যাল যেমন একটা স্পেশাল ছিল, এই মেকানিক্যালের টেস্ট একটা নেওয়া হবে। এটা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে পরীক্ষা হবে। বলছে ফার্স্ট এই লিখিত পরীক্ষাটা হবে 28/7/2019-এর মধ্যে। এখানে বন্ধুরা আবেদন করা যাবে, আবেদন করার জন্য লাগতেছে তোমার 100 টাকা ফি লাগতেছে ওবিসিদের জন্য। আর এসসি এসটি ফিমেলদের জন্য কোনো টাকা লাগতেছে না। আর আবেদন করার ডেট স্টার্ট হবে 14/5/2019, আর ক্লোজিং ডেট হচ্ছে 12/6/2019। বন্ধুরা, এটাই ছিল তোমাদের আজকের দেওয়ার মতো খবর। বন্ধুরা, এটা কিন্তু বিএসএফের হেড কনস্টেবলের একটা ভালো চাকরি, বেতনও খুব ভালো রয়েছে, 25,500 থেকে 81,100 অবধি। বন্ধুরা, সেন্ট্রাল সরকারের কিন্তু বেতন খুবই ভালো। বন্ধুরা, যারা যারা তোমরা যোগ্য রয়েছ সবাই আবেদন করে দিও। আর আমার শেষে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।